মসজিদ আল শাফি সৌদি আরবের জেদ্দার ঐতিহাসিক শহর আল বালাদে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা। এটি জেদ্দার অন্যতম প্রাচীন মসজিদ এবং ধারণা করা হয় যে এটি প্রায় সপ্তম থেকে ১৩০০ শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত। মসজিদটির নামকরণ করা হয়েছে ইসলামিক বিখ্যাত আইকন এবং চার সুন্নি মাঝহাবের একটি শাফি মাঝহাবের প্রতিষ্ঠাতা ইমাম আল শাফি নাম অনুসারে। মসজিদটির স্থাপত্যশৈল হিজাজি স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যেখানে সমুদ্রের কোরাল পাথর এবং লাল ইটের ব্যবহার লক্ষ্য করা যায়। কোরাল পাথরের স্থায়িত্ব ও স্থাপত্য গুণাগুণের জন্য মসজিদটি বেশিরভাগ অংশ আজও ভালো অবস্থায় রয়েছে। এই পাথরগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণের সহায়ক, যা গরম আবহাওয়ায় ঠান্ডা রাখতে সহায়তা করে। মসজিদের ভিতরের অংশ বিস্তৃত খোদাই নকশা করা খিলান, ঝাড়বাতি এবং কারুকার্য খচিত মেহরাব রয়েছে। মেহরাবটি এমনভাবে তৈরি করা হয়েছে যা প্রার্থনাকারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং কিবলার দিকে নিদর্শন দেয়। মসজিদ আল শাফি শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি জেদ্দার প্রাচীন ইসলামিক ঐতিহ্যের প্রতীকও বটে। এই মসজিদটি একসময় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল ছিল। এটি ইসলামের প্রাথমিক যুগের স্মৃতি বহন করে। যখন জেদ্দা একটি প্রধান বন্দর নগর হিসেবে প্রতিষ্ঠিত ছিল এবং হজ যাত্রীদের গুরুত্বপূর্ণ রাস্তা কেন্দ্র হিসেবে ব্যবহার হতো। সৌদি আরব সরকার মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে সময়ে সময়ে এই সংরক্ষণ ও সংস্কারের কাজ পরিচালনা করেছে। বিশেষ করে ২০২০ এবং ২০২১ সালে বেশ কিছু বড় সংস্কার করা হয়, যাতে মসজিদটির প্রাচীন সৌন্দর্য এবং স্থাপত্যের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। এর মূল কাঠামো এবং নির্মাণ উপাদানগুলো সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে মসজিদ আল শাফি জেদ্দার অন্যতম পর্যটন আকর্ষণ স্থান। স্থানীয় আন্তর্জাতিক পর্যটকরা এই মসজিদটি দেখতে আসেন, বিশেষ করে তারা যারা ইসলামের ইতিহাস এবং প্রাচীন স্থাপত্য শৈলীর প্রতি আগ্রহী। মসজিদের মিনার এবং চমৎকার স্থাপত্য সৌন্দর্য পর্যটকদের জন্য একটি অতুলনীয় অভিজ্ঞতা প্রদান করে। মসজিদ আল শাফি শুধুমাত্র একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি জেদ্দার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক উত্তরাধিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা জেদ্দার প্রাচীন ঐতিহ্য ও ইসলামিক সংস্কৃতির গভীর সংযোগের প্রতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম জেদ্দা ওল্ড টাউনে, যেখানে রয়েছে ৭০০ বছর আগের পুরাতন মসজিদ, মসজিদ আল শাফি। ধারণা করা হয় এটি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নামে বা তার অনুসরণ করে এই মসজিদটি জেদ্দা শহরের ওল্ড টাউন, পুরান টাউনে, যেখানে বিভিন্ন ব্যবসায়ীগণ যারা খুব ধনী ছিলেন তারা এই শহরেই বসবাস করতেন। এবং এই মসজিদটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিতরে, আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। এবং এটাকে পুনর্নির্মাণ করা হয় ২০১৫ সালে। চলুন দেখা যাক কী করা হয়েছে এবং ডিজিটাল কী করা হয়েছে এই পুরাতন সেই মসজিদটিতে। আমার পেছনে আরও দেখতে পাচ্ছেন যে বাড়িগুলো, এই ওল্ড টাউনের সেই বাড়িগুলো কিন্তু এখনও রয়েছে এবং সেগুলোকে পুনর্নির্মাণ করা হচ্ছে, সেগুলোকে সুন্দর করা হচ্ছে। প্রত্যেকটা বাড়ি আপনি যদি দেখেন তাহলে ধারণা করতে পারবেন যে আরও কত বছর আগের। এই পাশে আরও একটি স্থান আমরা দেখতে পাচ্ছি, চলুন যাই, সেটা দেখা যাক যে ওটা কী আসলে। আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি খুবই পুরাতন একটি স্থাপনা। এটা কিন্তু বর্তমানে এখানে কোনো একটা কোম্পানি নিয়েছে, তারা এখানে তাদের অফিস করছে বা অন্য কিছু করছে। এটা অনেকেই শখ করে, কিন্তু বর্তমানে এই জায়গাগুলোতে অফিস, আদালত, বিভিন্ন কিছু করে থাকে। এত সুন্দর নিরব পরিবেশ, আসলে অনেক সুন্দর। বহুত বছর আগের পুরনো এই জেদ্দা ওল্ড টাউন সিটি।
বন্ধুরা এই মুহূর্তে আমরা ইমাম শাফি আলী মসজিদের ভিতরে রয়েছি এবং আমার পেছনে দেখা যাচ্ছে সেই মসজিদটি এবং তৎকালীন সময়ে এই মসজিদের চারপাশে কিন্তু খুব সুন্দর ডিজাইনের কারুকাজ করা হয়েছিল সেগুলো কাঠ দিয়ে এবং এখানে একটি মাঠ বা জলসার যে খালি জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু একটি মেহরাবের মতো রয়েছে হয়তোবা ধারণা করা হয় এখানে অনেকে নামাজ আদায় করতেন যদি মসজিদ ক্লোজ করা হয় এই মসজিদটাই কিন্তু তৎকালীন সময়ে আরবের যারা প্রিন্স বা কিং ছিলেন তারা এই এলাকায় বসবাস করতেন এবং তাদেরই এই মসজিদটি বানানো এবং তৎকালীন সময়ে ধারণা করা হয় যে 700 বছর পুরনো এই মসজিদটি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আরো সুন্দর সুন্দর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এই মসজিদে যারা টুরিস্ট আসে যারা ভিজিট করে তাদের জন্য এখানে কত সুন্দর দেখতে পাচ্ছেন যে আবায়া এবং অন্যান্য জিনিসপত্র রেখেছেন ওয়াশ করে একদম স্ত্রী করে রেখেছেন তারা যদি কেউ চায় নামাজ পড়তে তাহলে তারা এই পোশাকটি পরিধান করে মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করতে পারবে এখানে সব সময় বিভিন্ন দেশের নন মুসলিমরাও আসেন তারা যাতে করে ছোট কাপড় নিয়ে প্রবেশ না করতে পারে সেজন্য এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের কাপড় শর্ট প্যান্ট পরে কেউ প্রবেশ করতে পারবে না এবং হিজাব ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না এখানে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং বিকেল 3টা থেকে রাতের 9টা পর্যন্ত এই মসজিদে খোলা থাকে এবং সবসময় কিন্তু বাইরের গেটগুলো খোলা থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু